আমিও ভালো আছি আমরা ভালো থাকেন এ দোয়া করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হোমিও ডাক্তারের প্রেসক্রিপশান অনুসারে কিভাবে ঔষধ কিনবেন হোমিও ডাক্তার তো প্রেসক্রিপশানই করে না তাহলে আবার ঔষধ কি করে কিনবেন এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে দেখা দিতে পারে হ্যাঁ ঠিকই আসলে গ্রামেগঞ্জে যেসব কোয়াক হোমিও ডাক্তার আছে তারা কিন্তু প্রেসক্রিপশান করে না এবং মহল্লাতেও রয়েছে শহরে রয়েছে তারা কিন্তু প্রেসক্রিপশন করে না না প্রেসক্রিপশন করতে জানে না অবশ্যই আপনি একজন গ্র্যাজুয়েট বিএসএমএস ডাক্তার অথবা এমডি করা একজন ডাক্তারের যদি আপনি প্রেসক্রিপশন দেখেন অবশ্যই তাকে প্রেসক্রিপশন করতে হবে এবং প্রেসক্রিপশনের মধ্যে ডোজ মাত্রা কী ঔষধ এটি সঠিকভাবে লিখতে হবে তাহলেই তো আপনি তাকে প্রেসক্রিপশনের জন্য একটা অনারিয়াম দেবেন একটা সম্মানই দিবেন কিন্তু তাহলে কি হোমিয়ার ডাক্তাররা সম্মানী নিতে জানে না প্রেসক্রিপশন করার কি নিয়ম নাই বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামোতে অবশ্যই প্রেসক্রিপশন করার নিয়ম রয়েছে সুতরাং হোমিওতে যারা ডাক্তার আমার এই আজকের অডিওটি শুনবেন তাদেরকে বলবো যারা প্রেসক্রিপশন করেন না তারাও সুন্দর করে প্রেসক্রিপশন লিখতে হবে এবং প্রেসক্রিপশনের মধ্যে কী কী জিনিস উল্লেখ থাকতে হবে আপনার নাম আপনার ডিগ্রি এবং কোন জায়গা থেকে আপনি ফাঁস করেছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনার চেম্বার এবং আপনি যে ওষুধগুলো লিখবেন সেটা সঠিকভাবে ডোজ মাত্রা থাকতে হবে যাতে অন্য একজন ফার্মেসিওয়ালাও আপনাকে ওষুধ দিতে পারে সুতরাং হোমিও ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে কিভাবে ঔষধ কিনবেন আর যারা হোমিও ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কেনার জন্য চেষ্টা করেন আমার দাদা আমার দাদি আমার চাচা আমার কালো হুমিয়া ডাক্তার ছিল উনি এক ডোজ বলেছেন উনি আরেক ডোজ বলেছেন উনি আরেক ডোজ বলেছেন এরকম তো এলোবেলো বার চলতে পারে না কারণ তার একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোমিওতে ডিগ্রি কোর্স চালু রয়েছে যেখান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাইর হয় তার আর যদি এরকম বক্তব্য হয় আমি মনে করি তাদের বক্তব্য এরকম না আপনারা যারা হোমিও ডাক্তার দেখান বা যারা ফি দেন আপনার সঠিকভাবে প্রেসক্রিপশানটা করাবেন এবং ডাক্তারকে বলবেন যে আমার রোগের জন্য কী কী পরীক্ষা করতে হবে সেটা লিখে দেন আপনি পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসলেন সেটা হোমিও ডাক্তারের যেমন কাজে লাগবে এলোপ্যাথি ডাক্তারের কাজে লাগবে আরবার ডাক্তার কবিরাজের কাজে লাগবে ইউনিয়ানি ডাক্তার হাকিমের কাজে লাগবে বা ডাক্তারি পেশাতে আপনার অবশ্যই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কতগুলা হোমিও কোয়াক ডাক্তার রয়েছে যে আমাদের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী ভারতে গেলে সেখানে কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেটা দেখতে চায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য হোমিওপ্যাথি অথবা দিল্লি ইনস্টিটিউট অফ দ্য হোমিওপ্যাথি অথবা আপনি পাকিস্তান বা শ্রীলঙ্কা বা অন্য কান্ট্রিতে গেলেই কিন্তু আপনার ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে সুতরাং আপনার হোমিও ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধ ওষুধ কিনতে চাইলে সেটা বাংলাদেশ হতে পারে ভারত হতে পারে পাকিস্তান দক্ষিণ পূর্ব এশিয়া অথবা ইউরোপ যেখানেই যান না কেন অবশ্যই ফার্মেসি রয়েছে সেখান থেকে যাতে ঔষধটা সঠিক ডোজে কিনতে পারে সেই জন্য আপনি অবশ্যই সঠিকভাবে প্রেসক্রিপশান নেবেন এবং যারা ডাক্তাররা রয়েছেন তারা সঠিকভাবে প্রেসক্রিপশান দিবেন যারা কোয়াক ডাক্তার পরিচয় দেবেন আমি কোয়াক ডাক্তার বা প্যারামেডিক আর যিনি ডিপ্লোমা ডিগ্রি উনি পরিচয় দেবেন যে আমি ডিপ্লোমা চিকিৎসক আর যিনি গ্র্যাজুয়েট বা ব্যাচেলার ডিগ্রি বা এমডি ডিগ্রিতে পরিচয় দেবেন এবং সঠিকভাবে প্রেসক্রিপশন করবেন সুতরাং ডাক্তারের প্রেসক্রিপশান অনুসারে কীভাবে ঔষধ কিনবেন তাকে যা বলবেন যে আমার প্রেসক্রিপশনের ডোজগুলা এই মাত্রা রয়েছে এই রয়েছে আমাকে এই ওষুধগুলো তাকে আপনি দেন উনি আপনাকে বুঝে সুন্দর করে দিয়ে দেবেন এটা তো আমরা চাই আমি এই ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না অবশ্যই পরবর্তীতে হোমির উপর আরও ভিডিও দেব আপনারা সঠিকভাবে যদি মন্তব্য করেন তাহলে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারব বলে আশা রাখি এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার করবেন অন্যদের সাথে এবং আপনার আমাদের সাবস্ক্রাইবার হবেন এ বলে আজকে এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ হ্যালো বন্ধুরা আশা করি সকল